দেখেন, এই গরমের মধ্যে কুকুরগুলা পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। তাহলে বুঝেন যে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটা নিয়ামত। বৃষ্টি নাই নাই করে বাংলাদেশের অবস্থা পুরাই খারাপ। আবহাওয়া এতটাই গরম আর চারদিকে শুধু খা খা করতেছে বৃষ্টির জন্য। দেখেন, পশু পাখিরাও প্রাণীরাও গরমের মধ্যে কতটা কষ্ট পাচ্ছে, কষ্ট করতেছে। এদিকে আবার দেখেন, ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলতেছে, প্লাস যেহেতু ঘুড়ি উড়ানোর মৌসুম, ঘুড়ি উড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু ঘুড়িটা ঠিক মতো বানানো হয় নাই, যেহেতু ওরা নিজেরাই বানাইছে, এজন্য উড়তেছে না, হেলে দুলে পড়ে যাচ্ছে। তবুও তারা তাদের চেষ্টাটা থামাচ্ছে না, বারবার চেষ্টা করেই যাচ্ছে। আসলে একটা সময় আমরা এরকমটা পার করে আসছি। যাই হোক, অবশেষে ঘড়িটা আকাশে উড়ছে, এখান থেকে হয়তো বা দেখাইতে পারতেছি না, অবশেষে ঘড়িটা আকাশে উঠতেছে, মাশাআল্লাহ তারা সক্ষম হইতে পারছে। Yeah.